बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम माई सेल्फ तस्मिया फ्रॉम क्रिएशन एज पेज आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन आमि तो लाइफटा शेयर करे निलाम सो जारा जारा जॉइन हुए छेन काइंडली आमाके कमेंट करे जानाबेन जे आमाके क्लियरली देखा जाच्छे नाकि एबं शोना जाच्छे नाकि सबरीना आपु लिखेछेन हाय अलवी आपु लिखेछेन हाय आपु निश्चय भाषी लिखेछेन अस्सलामु आलैकुम वालेकुम अस्सलाम सबरीना आपु लिखेछेन नाइस ड्रेस थैंक यू सो मच जन्नत जन्नत लिखेछेन हाय आपु केमन आछो आलहमदुलिल्लाह भालो आछि अलवी आपु लिखेछेन ऑल क्लियर थैंक यू सो मच शिल्पी आपु लिखेछेन हाय आपु हेलो 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 सो सबाई के हेलो हाय अस्सलामु आलैकुम जे जेखाने आछेन जल्दी जल्दी करे जॉइन हुए नी आज के सबार जोनो अनेक सुंदर एक फ्लोरल व्हाइट कलेक्शन निये एसेछि लॉन कलेक्शन हाँ एम डी आराफ लिखेछेन हाय हेलो सो एत सुंदर एक फ्लोरल व्हाइट कलर कलेक्शन निये एसेछि एवं सेई साथे अनेक अनेक सुंदर सुंदर लॉन कलेक्शन निये एसेछि सब किन्तु कॉटन प्रीमियम लक्जरी लॉन कलेक्शन हाँ एकेबारे एटा आमी जेटा पड़े आछि एटा किन्तु मोस्तफा कलेक्शन एक लक्जरी लॉन कलेक्शन एकेबारे 100% कॉटन एम डी आजदुल লিখেছেন হাই হ্যালো সো আমি একবার আমাদের ডেলিভারি প্রসেসটা বলে দিই যে আমরা কিন্তু ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ 80 এবং আউটসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ 150 আমরা অল ওভার বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমি যে যে ড্রেস দেখাবো আপনাদের যে ড্রেসটা পছন্দ হবে এবং পারচেজ করতে যাবেন আপনারা ড্রেস হচ্ছে সেটা স্ক্রিনশট নেবেন এবং ইনবক্স করবেন আমি যে ক্রিয়েশন এজ পেজ থেকে এসেছি সেই পেজে সাবরিনা আপু লিখেছেন অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এবং যেটা বলছিলাম যারা যারা সব পারচেজ করতে চান নিপা আপু লিখেছেন আজ আপনার আপনাকে প্রথম লাইভে দেখছি কেমন আছেন শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ ভালো আছি সো আমি আমার সব ডিটেইলসটা দিচ্ছিলাম যে আমাদের ক্রিয়েশন এই যে যারা শপ পারচেজ করতে চায় তাদের জন্য রয়েছে আমাদের শপ হচ্ছে আউটলেট বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 2 ব্লক সি শপ নং 47 সাবিনা আপু লিখেছেন ড্রেসটা তো জাস্ট ওয়াও হ্যাঁ একেবারে ওয়াও একটা ড্রেস নিয়ে এসেছি একেবারে ওয়াও একটা ড্রেস নিয়ে এসেছি এটা হচ্ছে 100% কটন প্রিমিয়াম লাক্সারি কালেকশন হ্যাঁ সো এত সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছি একেবারে মোস্তফা কালেকশনের হ্যাঁ এই যে মোস্তফা কালেকশনের ডিজিটাল কালেকশন 100% কটন প্রিমিয়াম লাক্সারি লন ঠিক আছে একেবারে প্রিমিয়াম লাক্সারি লন একেবারে 100% পিওর কটন ঠিক আছে নিশ্চয়ভাষী লিখেছেন লাভ like love with share done thank you so 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 much so অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছি আজকে একেবারে মাথা নষ্ট হ্যাঁ এবং সেই সাথে অ্যাজ অলওয়েজ আমাদের লনের প্রাইসগুলো কিন্তু খুবই 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 রিজনেবল সো হচ্ছে ই করি ড্রেসটা দেখানো শুরু করি এত সুন্দর একটা ড্রেস হ্যাঁ এত সুন্দর একটা ড্রেস নিশু ফাঁসি লিখেছেন প্রোফাইল অ্যান্ড গ্রুপ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু সো সেইটা একটু নো করি ওকে ঠিক আছে সো এত সুন্দর একটা ফ্লোরাল হোয়াইট হ্যাঁ ড্রেসটার নাম কি ফ্লোরাল হোয়াইট যারা যারা নিতে চাস স্ক্রিনশট নিবা আর নয়তো ইনবক্সে যে ফ্লোরাল হোয়াইট বলে তোমাদের নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দিবা এবং আমি তো এখানে লাইভে সুন্দর মতো প্রতিটা ড্রেসের যে ডিটেইলস বলে দিব তোমাদের কোনো কোয়ারিজ থাকলে আমাকে এখানে অ্যাক্স করবা বা যদি রেকর্ডেড লাইভ দেখো তাহলে অবশ্যই ইনবক্স করবা ইনবক্সে তোমরা সব কিছু ভালো মতো জেনে নিয়েই কিন্তু পারচেস করতে পারবা ঠিক আছে সো এইবার আমি হচ্ছে শুরু করি অনেক কথা বলে ফেলেছি এত সুন্দর একটা ফ্লোরাল হোয়াইট মোস্তফা কালেকশনের হ্যাঁ অনেক 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 সুন্দর একটা লন কালেকশন একেবারে মাথা নষ্ট সুন্দর এবং সেই সাথে প্রাইসও কিন্তু খুবই রিজনেবল হ্যাঁ একেবারে খুবই রিজনেবল সো এইটা হচ্ছে ড্রেসটা হাই বিউটিফুল কেমন আছো চম্পা আলহামদুলিল্লাহ ভালো আছি পলি জামান লিখেছেন
আপু কই, আপু আছে, চম্পার উপর আসছি, অল ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সো মাচ। উম্মে কুসুম, হাই আপি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে ড্রেসের ডিটেইলস চলে যাই। ড্রেসটা অসম্ভব সুন্দর, এবার এত সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন করা, আমি নেকটাতে দেখাই কত সুন্দর একটা রাউন্ড শেপের নেক পাচ্ছ, এবং এখানে কত সুন্দর করে পিঙ্ক কালার ফ্লাওয়ার্স দিয়ে অনেক সুন্দর করে ফ্লোরাল নেক ডিজাইন করা। এইভাবে এসে তারপরে এমনি করে ডিজাইনটা এসেছে, এবং এগুলো ভিতরে গ্রিন কালার লিপস দেওয়া, হ্যাঁ একেবারে অনেক সুন্দর। তোমরা চাইলে এই জায়গাটাতে স্টোন বসায় নিতে পারো, বা যে বাটনস আছে না পার্লের বাটন, এখানে বসায় নিতে পারো, অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, তো এটা হচ্ছে নেকটা, আর পুরোটা ড্রেস কিন্তু অনেক সুন্দর একটা লাইট পিচ কালার, এবং হচ্ছে একটা মানে হোয়াইট কালারের মানে কম্বিনেশনের শেডে হচ্ছে ফুল ড্রেসটা কিন্তু আছে, এবং এটার ভিতরে অনেক সুন্দর করে সেলফ প্রিন্ট করাছে, অনেক সুন্দর করে সেলফ প্রিন্ট করাছে। এটার ভিতর নিচে যত যাবা ড্রেসটার ডিজাইনটা আরও সুন্দর হবে। এখানে কত সুন্দর করে দেখো পিঙ্ক কালারের ফ্লাওয়ার্সগুলো একেবারে এইচডি প্রিন্ট করা আছে, হ্যাঁ একেবারে পিঙ্ক কালার ফ্লাওয়ার্সগুলো এইচডি প্রিন্ট করা আছে, সেই সাথে গ্রিন কালারের লিভস আছে, এখানে বেবি পিঙ্ক কালার আছে, লাইট পিঙ্ক কালার আছে। নাজিবা আপু লিখেছেন, আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো এখানে অনেকগুলো কালারিং, হোয়াইট ফ্লাওয়ার, পিঙ্ক ফ্লাওয়ার, অনেক সুন্দর করে ফ্লোরাল ডিজিটাল প্রিন্টেড করা আছে। আর এই জায়গাটাতে কত সুন্দর করে একটা ফ্লাওয়ার ভাস দেওয়া আছে, দেখো জাস্ট ওয়াও একটা ফ্লাওয়ার ভাস দেওয়া, একেবারে এইচডি ডিজিটাল প্রিন্ট। আর এই সাইডে অনেক সুন্দর করে ফ্লাওয়ার, যে গার্ডেনের যে ইটা আছে, উইন্ডোটা আছে, এখানে অনেক সুন্দর করে একটা উইন্ডো দেওয়া আছে, উইন্ডোর চারপাশে কত সুন্দর করে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা, হ্যাঁ অনেক সুন্দর হোয়াইট পিঙ্ক কালার দিয়ে, অনেক 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 বেশি সুন্দর। আর এই সাইডটা দেখো জাস্ট ওয়াও, দেখো জাস্ট ওয়াও, মনে হচ্ছে প্যারিস সিটির কোনো যে একটা মানে কোনো একটা যায় বাসায় গিয়েছি, যে বাসার বাইরে অনেক সুন্দর একটা গেট আছে, উইন্ডো আছে, এবং পুরো বাসাটার বাইরে জুড়ে হচ্ছে ফ্লোরাল গার্ডেন, হ্যাঁ এত বেশি সুন্দর, জাস্ট ওয়াও। এবার আমি একেবারে নিচের প্যানেলটা দেখাই, নিচের প্যানেলটা আরও বেশি সুন্দর, কত সুন্দর করে রয়্যালভাবে হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা নিচের পার্টটাতে, জাস্ট ওয়াও, দেখো জাস্ট ওয়াও। আর তার উপরে আরেকটা অফ হোয়াইট কালার পার আছে, এটার মধ্যে অনেক সুন্দর করে নকশা করে ডিজিটাল প্রিন্ট করা। সো আমি ফুল ড্রেসটা আরও একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে ফুল ফ্রন্ট সাইডটা, ঠিক আছে, অসম্ভব সুন্দর একটা ড্রেস। এইবার হচ্ছে ফহজিয়া আপু লিখেছেন, হাই আপু, হাবিবা সুলতানা ফালগুনি লিখেছেন, আই লাভ ইউ আপু, আচ্ছা ঠিক আছে। তো এইবার হচ্ছে আমি ব্যাক পার্টটা দেখাবো, এইটা ড্রেসটা এত বেশি সুন্দর, হ্যাঁ পুরো ড্রেসটাই কিন্তু অসম্ভব সুন্দর, আর একেবারে প্রিমিয়াম লাক্সারি কালেকশন, 100% কটন, ঠিক আছে, এবং ড্রেসগুলো ধরতে এত আরাম, হ্যাঁ পরতে ড্রেসগুলো আরও 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 বেশি কমফোর্ট, ঠিক আছে। সো ব্যাক পার্টটা আরও বেশি সুন্দর, সো এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা আরও বেশি সুন্দর, জাস্ট ওয়াও, হ্যাঁ জাস্ট ওয়াও একটা ব্যাক পার্ট। তো এখানে দেখো কত সুন্দর করে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে, এতগুলো ফ্লাওয়ার দেওয়া, হ্যাঁ এতগুলো ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্টেড করা, ঠিক আছে, যে আমি একেবারে সবগুলো ধরে ধরে দেখাতে পারবোই না, মানে অনেকগুলো ফ্লাওয়ার্স, হ্যাঁ এই যে দেখো পিঙ্ক কালার ফ্লাওয়ার রোজ আছে, হোয়াইট কালার ফ্লাওয়ার রোজ আছে, কত সুন্দর করে। তারপর এইখানে কি সুন্দর করে একটা বাসার যে উইন্ডো থাকে, সে উইন্ডোটা এখানে ডিজিটাল প্রিন্ট করা, এইচডি ডিজিটাল প্রিন্ট, এইখানে আবার অনেক সুন্দর করে নকশা হচ্ছে সেলফ প্রিন্ট করা আছে পিচ কালারের ভিতরে, কত সুন্দর একটা সেলফ প্রিন্ট করা আছে। এইখানে আবার অনেক সুন্দর করে একটা অ্যালার্ম ক্লক আছে, যেগুলো প্যারিস সিটিতে সাধারণত বাসার বাইরে এই অ্যালার্ম ক্লকগুলো থাকে। এরপরে এইখানে অনেক সুন্দর করে একটা উইন্ডো আছে, একেবারে এইচডি প্রিন্ট করা পুরোটা ড্রেসের ভিতরে, কিন্তু এভাবে মিরর অ্যান্ড ফ্লাওয়ার্স ওয়ার্ক দ্য সেলফ প্রিন্ট করা আছে, একটা অ্যাশি ব্লু কালারের ভিতরে। তারপরে যত নিচে নামবো ড্রেস আরো বেশি সুন্দর হতে থাকবে, এখানে অনেক সুন্দর করে একটা যে ব্যাম্বো ট্রি থাকে সেটা দিয়ে
তারিন আপু লিখেছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এখানে অনেক সুন্দর করে একটা ব্যাম্বু ট্রি দেওয়া আছে, হ্যাঁ, অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, পিঙ্ক ফ্লাওয়ার্স দেওয়া আছে, হোয়াইট ফ্লাওয়ার, হ্যাঁ, একেবারে পুরো ফ্লোরাল একটা ডিজাইন, পুরো ফ্লোরাল একটা ডিজাইন। এখানে কত সুন্দর করে একটা ভাস দেওয়া আছে হোয়াইট কালারের, কত সুন্দর করে একটা ভাস আছে, একেবারে এইচডি প্রিন্ট করা আছে। এই ভাসের উপর থেকে কিন্তু এই ফ্লাওয়ার্সগুলো গিয়েছে, এইখানে অসম্ভব সুন্দর করে ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, একেবারে নিচ পর্যন্ত, হ্যাঁ, একেবারে নিচ পর্যন্ত। এরপরে এইটার যে নিচের পার্টটা, এটা হচ্ছে ফ্রন্টের পারের মতো একটা অফ হোয়াইটের মধ্যে অনেক সুন্দর রয়্যাল ডিজাইন করা ডিজিটাল প্রিন্টেড পার, আর এটা হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্টেড পার, হ্যাঁ, একেবারে দুইটা পার দেওয়া আছে, জাস্ট ওয়াও। হ্যাঁ, তানিন আপু লিখেছেন সো বিউটিফুল, ওনাটা জোস, হ্যাঁ, ওনাটা আসলেই জোস। সো এটা ছিল ব্যাক পার্টটা। ওকে, এবার আমি এটা স্লিপসটা দেখাবো, তার আগে একবার আমি আমার স্লিপসটা দেখিয়ে দিই। অসম্ভব সুন্দর একটা স্লিপস, এত সুন্দর, এত সুন্দর, হ্যাঁ, একেবারে মাথা নষ্ট সুন্দর। এটা হচ্ছে স্লিপসটা, জাস্ট ওয়াও, হ্যাঁ, জাস্ট ওয়াও। সো যারা যারা এখনো জয়েন হও নাই, জলদি জলদি করে জয়েন হয়ে নাও, কারণ আজকে প্রতিটা লোন, হ্যাঁ, একেবারে লাক্সারি কালেকশনের প্রিমিয়াম কটন লোন দেখাবো, 100% কটন লোন, ঠিক আছে? সো এটা হচ্ছে স্লিপসটা, স্লিপসটা কত সুন্দর একটি ইয়েলো অ্যান্ড গোল্ডেন কালারের ভিতরে, এইখানে অনেক সুন্দর করে একটা বাসা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড করা, কত সুন্দর করে। আবার এই সাইডে অনেক সুন্দর একটা হোয়াইট কালারের ফ্লাওয়ার ভাস এইচডি প্রিন্ট করা, সেইটার সাথে পুরো ভাসটা জুড়ে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট আছে, ঠিক আছে? এখানে আবার অনেক সুন্দর করে একটা উইন্ডো আছে, কত সুন্দর এইচডি প্রিন্ট, হ্যাঁ, অনেক অনেক সুন্দর এইচডি প্রিন্ট, আর পুরোটা স্লিভসে কিন্তু ফ্লোরাল ওয়ার্ক করা। এরপরে পার্টটা হচ্ছে ড্রেসের পারের মতো হোয়াইটের মধ্যে একটা রয়্যাল ডিজিটাল প্রিন্ট করা, এটা হচ্ছে ফ্লোরাল, হ্যাঁ, ফ্লোরাল লিভসগুলো ডিজিটাল প্রিন্ট করা খয়েরির ভিতরে গোল্ডেন কালারের, ঠিক আছে? অ্যানি আপু লিখেছেন, আপু সবার কমেন্ট পড়ো তাই খুব ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কমেন্ট পড়লেই তো আমার বেশি ভালো লাগে, সবার কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। সো এবার হচ্ছে আমি প্যান্টের কাপড়টা দেখাবো, এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের কটনের কাপড়, সাবরিনা সাহা, আচ্ছা ঠিক আছে আপু। এবার আপনার আপনাকে আমি তাহলে একটা, আপনার যদি আমার কমেন্ট ভালো না লাগে, কথা ভালো না লাগে, তাহলে সমস্যা নেই, আপনি দেখতে নাই পারেন। তো এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা কটনের প্যান্টের কাপড়, আমি একটু দূর থেকে দেখাই, হ্যাঁ, কত বেশি সুন্দর। এবার হচ্ছে আমি দোপাট্টাটা দেখাবো, এইটার দোপাট্টাটা, হ্যাঁ, এটা খোলার, এই দোপাট্টাটা দেখানোকে আমি আমারটাই দেখাই, কত সুন্দর একটা দোপাট্টা, রাইট, কত সুন্দর একটা দোপাট্টা, জাস্ট ওয়াও, একেবারে পিওর কটনের। এবার আমি এটা দেখাচ্ছি, জাস্ট ওয়াও, হ্যাঁ, লোন কালেকশনগুলো জাস্ট জাস্ট ওয়াও। আজকে যে কয়টা লোন দেখাবো সবগুলো লোন কালেকশনই অনেক বেশি সুন্দর, জাস্ট একটু টাইম করে আমার পাশে থাকতে হবে, আর অনেক অনেক কমেন্ট করতে হবে, লাভ লাইক শেয়ার সব কিছু করতে হবে, কেয়ার দিতে হবে, মানে দেখি কে কত রিয়্যাক্ট দিতে পারে, ঠিক আছে? সো এইটা হচ্ছে ওনার পারটা, একটা বটম গ্রিন কালারের, ডার্ক বটম গ্রিন কালারের একটা পার, আর তার ভিতরে কত সুন্দর, হ্যাঁ, দোপাট্টাটা কত বেশি সুন্দর, একটা অ্যাশ এবং হোয়াইট কালার মিক্স কালারের ভিতরে কত সুন্দর করে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা, জাস্ট ওয়াও, ঠিক আছে? আমি একবার এভাবে দেখিয়ে দিই। লামিয়া আপু লিখেছেন দাম কত, নাসিম আহমেদ শাওন লিখেছেন দাম কত, আপু এই তো বলে দিচ্ছি। তো এখানে দেখো কত সুন্দর করে হোয়াইট কালার ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, গ্রিন কালার লিভস আছে, তারপরে এখানে অনেক সুন্দর করে উইন্ডো, হ্যাঁ, এই যে উইন্ডোটা কত বড় করে ডিজিটাল প্রিন্ট করা, একেবারে এইচডি ডিজিটাল প্রিন্ট, দেখো কত বেশি সুন্দর, কত বেশি সুন্দর, জাস্ট ওয়াও, হ্যাঁ। আর এবার দেখো এই যে উইন্ডো, এই উইন্ডোর ভিতরে অনেক সুন্দর করে উইন্ডোর সামনে একটা পাখির বাসা দেওয়া আছে এইচডি প্রিন্ট করে, কত সুন্দর, তাই না? আর এখানে দেখো কত সুন্দর করে ফ্লাওয়ার্সগুলো ডিজিটাল প্রিন্ট করা, পুরো দোপাট্টাটা জুড়ে, হ্যাঁ, পুরো দোপাট্টাটা জুড়ে এরকম করে ডিজিটাল প্রিন্ট করা, জাস্ট ওয়াও। এখানে অনেক সুন্দর একটা হোয়াইট কালারের ফ্লাওয়ার ভাস আছে, একেবারে এইচডি প্রিন্ট, হ্যাঁ, হোয়াইট কালারের ফ্লাওয়ার ভাস, একেবারে এইচডি প্রিন্ট, আর দোপাট্টার যে নিচের পার, এই পারটা হচ্ছে স্লিভসের সাথে ম্যাচিং। আহ,
ড্রেসটা কত সুন্দর মোহাম্মদ আনাস, হ্যাঁ আপু ড্রেসটা অনেক বেশি সুন্দর। সায়নাজ আসনা ইসলাম লিখেছেন, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এইটা হচ্ছে স্লিভস এর সাথে ম্যাচিং করে এই ডিজাইনটি এখানে একেবারে বড় বড় করে দেওয়া আছে। কত সুন্দর একটা মানে ফেদার পার্ট দেওয়া আছে, ফেদার দিয়ে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। আর এই যে খয়েরি কালারের ভিতরে সেলফ প্রিন্ট করা আছে, আর দুই সাইডে দুইটা পার্ট দেওয়া আছে। কত সুন্দর, রাইট? কত বেশি সুন্দর। এবার হচ্ছে আমি ফুল ড্রেসটা একবার দেখাবো। জাস্ট ওয়াও একটা ড্রেস, হ্যাঁ জাস্ট ওয়াও একটা ড্রেস। রোজিনা আপু লিখেছেন, সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। এইটা হচ্ছে ফুল ড্রেসটা, ঠিক আছে? এটা হচ্ছে ফুল ড্রেসটা। এবার এটার প্রাইস আমি বলে দিই, সবাই আজকে একেবারে শুরু থেকে প্রাইস প্রাইস শুরু করে দিয়েছে, কারণ ড্রেসটা আসলে অনেক সুন্দর, একেবারে ফ্লোরাল হোয়াইট, ঠিক আছে? এবং এইটা একেবারে লাক্সারি কালেকশন, আমি একটু বলে নিই, যেটা মোস্তফা কালেকশনে 100% কটন, হ্যাঁ মোস্তফা ব্র্যান্ডের 100% কটন প্রিমিয়াম লাক্সারি কালেকশন ডিজিটাল প্রিন্টেড 3 পিস। এইটার প্রাইস হচ্ছে মাত্র 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 1400 টাকা। যারা যারা নিতে চাও জলদি করে স্ক্রিনশট নিয়ে নাও এবং ইনবক্স করো আমাদের ক্রিয়েশন এইচ পেজে। এবার হচ্ছে আমি পরের ড্রেসটাতে চলে যাব, এর পরের ড্রেসটা আরও সুন্দর অ্যান্ড অ্যাজ অলওয়েজ ব্ল্যাক কালার, ঠিক আছে? অনেক সুন্দর ব্ল্যাক কালার একটা ড্রেস, জাস্ট ওয়াও। এটাও কিন্তু ফ্লোরাল ড্রেস, হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে পুরো রেড কালার ফ্লোরাল ড্রেস, অনেক 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 বেশি সুন্দর, জাস্ট ওয়াও একটা ড্রেস। আসলে লন কালেকশন গুলো এত বেশি সুন্দর হয়, হ্যাঁ এত বেশি সুন্দর হয় যে বলার বাহিরে। জাস্ট ওয়াও। নাসিম আপু লিখেছেন, আপু সাভার নেওয়া যাবে? হ্যাঁ আপু অল ওভার বাংলাদেশে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। সো এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং সবাই জানে ব্ল্যাক কালার আমার অনেক ফেভারিট, তো ব্ল্যাক অ্যান্ড রেড আমার অনেক ফেভারিট, সো এর জন্য ব্ল্যাক কালারটা সেকেন্ডে দেখালাম। আপু বৃষ্টি আপু লিখেছেন, আপু জামা নিয়েছি 12 পিস, অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। সো ব্ল্যাক কালারের ভিতরে কত সুন্দর করে বটম গ্রিন কালার দিয়ে, বটম গ্রিন কালার ফ্লাওয়ার্স এবং লিভস দিয়ে সেলফ প্রিন্ট করা আছে। অ্যান্ড এটা হচ্ছে মিডেলের ডিজাইনটা, একেবারে নেক থেকে শুরু করে নিচ পর্যন্ত, ঠিক আছে? বড় বড় রেড কালার ফ্লাওয়ার্স দিয়ে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সেলফ ডিজিটাল প্রিন্ট করা আছে এবং ব্ল্যাকের ভিতরে পুরো বডিতে এরকম গ্রিন কালার লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স দিয়ে সেলফ প্রিন্ট করা আছে। সো এই যে রেড কালার ফ্লাওয়ার্স এবং রোজেস দিয়ে যে পুরো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ডিজিটাল প্রিন্ট করা এবং এইগুলোর সাথে সুন্দর করে করে একটু অ্যাশ গ্রিন কালার টাইপের লিভস দেওয়া আছে, হ্যাঁ এটা হচ্ছে ফুল ড্রেসটা। আচ্ছা ফুল ড্রেস, এবার ড্রেসের নিচের পার্টটা দেখাবো। এটা হচ্ছে ফ্রন্টের নিচের পার, এত বেশি সুন্দর রেড কালারের ভিতরে অনেক সুন্দর করে রয়্যাল মিরর ডিজিটাল প্রিন্ট করা, একটু ইয়েলো গোল্ডেন টাইপ কালার টাইপের মিরর দিয়ে ভিতরে ছোট 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 কালারিং ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা। দেন এখানে অনেক সুন্দর করে একটা নকশা দেওয়া আছে, অনেক সুন্দর করে একটা নকশা ডিজিটাল প্রিন্ট করা আছে ইয়েলো গোল্ডেনের, ঠিক আছে? এইবার হচ্ছে আমি এটার ব্যাক পার্টটা দেখাবো। এটা ব্যাক পার্টটাও অনেক 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 বেশি সুন্দর। তো কাপড় সেটা কমেন্ট পড়তে পড়তে কাপড়টা ঠিক করি। জাস্ট
এই তো ঠিক হয়ে গেছে, এটা হচ্ছে ব্যাক পার্টটা। কত বেশি নাইস, তাই না? কত বেশি নাইস, একেবারে একেবারে সামনে পিছনে পুরো ড্রেসটাই একেবারে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা, অনেক 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 সুন্দর। হ্যাঁ, হেলেন পারভেজ লিখেছেন, প্রাইসটা বলো। এই তো প্রাইস প্রাইস বলে দিচ্ছি দিচ্ছি। তো এটা হচ্ছে এরকম করে কয়টা পার্ট আছে, একটা দুইটা তিনটা, হ্যাঁ টোটাল হচ্ছে এই ডিজিটাল প্রিন্ট করা ব্ল্যাকের ভিতরে। কত সুন্দর একটা গোল্ডেন ইয়েলো কালার, হ্যাঁ মনে হচ্ছে একটা গোল্ড প্লেটেড ডিজাইন, হ্যাঁ গোল্ড প্লেটেড ডিজিটাল প্রিন্ট করা অনেক সুন্দর। আর মাঝে দিয়ে একটা রেড কালার ফ্লাওয়ার ভাস আছে, রেড কালারগুলো এত সুন্দর লাগে, এত সুন্দর একটা রেড কালার ভাস। হ্যাঁ, যারা রেড কালার আসলে পছন্দ করে, হ্যাঁ তাদের কাছে এই রেড কালারগুলো এত বেশি। সো এইটা হচ্ছে আমি তিনটা ড্রেস অর্ডার করেছি, হ্যাঁ অবশ্যই কল পাবেন আপু। সো এইটা এত সুন্দর একটা রেড কালার ভাস, এইটার ভিতরে অনেক সুন্দর করে ফ্লাওয়ার্স দিয়ে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা, মানে ভাসের মধ্যে ফ্লাওয়ার গার্ডেনের থেকে মনে হচ্ছে কিছু রোজেস এনে এখানে রাখা হয়েছে। আর ভাসটা হচ্ছে দাঁড়িয়ে আছে একটা অনেক সুন্দর মিররের উপরে, হ্যাঁ একটা অনেক সুন্দর মিররের উপরে। মিররটা আবার একটা ফ্লোরাল মিরর, মিররের মাঝে অনেক সুন্দর ফ্লাওয়ার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা। আর এটার চারপাশে অনেক গুচ্ছ, এরকম এক বড় গুচ্ছ একটা ফ্লাওয়ার দিয়ে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা, হ্যাঁ জাস্ট ওয়াও। এবার হচ্ছে একেবারে নিচের প্যানেলটাতে যাব, নিচে হচ্ছে এরকম দুইটা জোড়া লাল অ্যান্ড সাদা কালারের দুইটা পার, তারপরে এরকম হচ্ছে সি ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, মানে সমুদ্রের ভিতরে কিছু ফ্লাওয়ার্স থাকে এগুলো যে এই আকৃতির থাকে, হ্যাঁ এইগুলো সি ফ্লাওয়ার্স দিয়ে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা, জাস্ট ওয়াও। এবার আমি স্লিভসের কাপড়টাতে চলে যাব, স্লিভসটা এত বেশি সুন্দর, পুরো স্লিভসটা ধরে কিন্তু কাজ করা, একেবারে এইটা এখানে এসেছে তারপর একটা এখানে, এবার করে পুরো স্লিভসটা। হ্যাঁ, আপনাদের জামা কি হোম ডেলিভারি হয়? হ্যাঁ হ্যাঁ, আমাদের জামা হোম ডেলিভারি হয় ইনসাইড ঢাকা। সো এই যে এটা হচ্ছে স্লিভসটা, স্লিভসটা ওই যে এরকম অনেক সুন্দর যে গোল্ড প্লেটের ডিজাইনটা ছিল, এরকম দুইটা প্যানেল দেওয়া, মানে পার্ট দেওয়া, এরপরে এখানে একটা গুচ্ছ গুচ্ছ ফ্লোরাল পার্ট দেওয়া, কতগুলো বেবি পিঙ্ক হোয়াইট রেড অনেকগুলো ফ্লাওয়ার্স এবং গ্রিন কালার লিভস দিয়ে ফ্লোরাল পার্ট দেওয়া, তারপরের পার্ট হচ্ছে যে মিরর ফ্লোরাল মিরর ডিজিটাল প্রিন্টেড পার্ট দেওয়া, তারপরে এই যে সি ফ্লাওয়ার্সগুলো দেওয়া, ঠিক আছে। আর পুরোটা ড্রেস জুড়ে তোমরা এরকম এক্সট্রা একটা ফ্লোরাল মিররের পার্ট পাবা, যেটা তোমরা আরো মানে ড্রেসটা একটু ডিজাইনেবল করতে তোমাদের হেল্প করবে। এবার হচ্ছে আমি এটার প্যান্টের কাপড়টাতে চলে যাব, অসম্ভব সুন্দর একটা ব্ল্যাক ড্রেস। এবার হচ্ছে এই যে একটা ব্ল্যাক কালারের প্যান্টের কাপড়, এবার এটা হচ্ছে কটনের অলসো। এবার হচ্ছে আমি দোপাট্টাটা দেখাবো, দোপাট্টাটা আরো বেশি সুন্দর। রুমা আপু লিখেছেন, আপু আমি পেজে মেসেজ করেছি এখনও সিন হয়নি, একটু অপেক্ষা করতে হবে, কারণ সবাই মেসেজ একেবারে দিয়ে মানে কি বলবো, একটু ওয়েট করতে হবে, অবশ্যই মেসেজের রিপ্লাই পাবা আপু। তো এইটা হচ্ছে দোপাট্টাটা, ঠিক আছে, কত সুন্দর দোপাট্টা, জাস্ট ওয়াও একটা দোপাট্টা, অনেক 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 বেশি সুন্দর। তো এখানে হচ্ছে রেডের ভিতরে রেড কালারের স্ট্রাইপ স্ট্রাইপ করা, তারপরে ওই যে ফ্লোরাল মিরর পার্টটা দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, আর তারপরে এই যে ফুল ও দোপাট্টাটা, হ্যাঁ এখানে কতগুলো সি ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, আর এখানে যে থোড়া থোড়া যে ফ্লাওয়ার গুচ্ছগুলো ছিল, হ্যাঁ যে ফুলের গুচ্ছগুলো ছিল সেইগুলো দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, আর এখানে দেখো কত সুন্দর লিভস দিয়ে, হ্যাঁ পিঙ্ক কালার লিভস, ব্লু কালার, গ্রিন কালার, অনেক লিভস দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, এবং প্রতিটা পার, হ্যাঁ এরকম করে রেড কালার এক জোড়া লাইন দিয়ে 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 ভাগ করা। ফারিয়া আপু লিখেছে, হাই টুনটুনি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার আসতে তো একটু লেট হয়ে গেল, ঠিক আছে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এইবার হচ্ছে আমি ফুল ড্রেসটা একবার দেখিয়ে দিই, এত সুন্দর ব্ল্যাক কালার একটা ড্রেস যে বলার বাহিরে, অনেক 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 বেশি সুন্দর। এইটা হচ্ছে ফুল ড্রেসটা, ঠিক আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা। এটাও যারা যারা নিতে চাও, এটা আমি একটু ফ্রন্টটা দেখাই, এই যে এটা যারা যারা নিতে চাও তারা তো স্ক্রিনশট নাও এবং ইনবক্স করো আমাদের ক্রিয়েশন এইচ পেজে, তোমার নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে। আর কোনো ডিটেলসে কোনো প্রবলেম থাকলে এখনও কমেন্ট করতে পারো, আর আফটার লাইফ তোমরা ইনবক্সও কমেন্ট করে ইনবক্স করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপরে যে ড্রেসটা আমি দেখাবো, ড্রেসটা আরও বেশি সুন্দর, হ্যাঁ এরপরে ড্রেসটা আরও বেশি সুন্দর,
এত সুন্দর একটা গ্রিন, হ্যাঁ একটা গ্রিনিশ ড্রেস, হ্যাঁ একেবারে এত সুন্দর যে বলার বাইরে। আজকের কালারগুলো আমি একটু দেখিয়ে দিই কালারগুলো, হ্যাঁ যারা যারা একেবারে শেষ পর্যন্ত থাকবা এবং পরে জানাবার, এই যে একটা কালার, ঠিক আছে, তারপরে এই যে একটা এত সুন্দর একটা অ্যাশ কালার টাইপের, আর একটা অনেক সুন্দর একটা পেস্ট কালার, ঠিক আছে, তিনটা কালারই একেবারে ইউনিক, হ্যাঁ একেবারে ইউনিক তিনটা কালার। সো এবার হচ্ছে এই গ্রিনিশ কালারটা দিয়ে শুরু করি, এত সুন্দর ড্রেসগুলো যে বলার বাহিরে। এই ড্রেসটা আরো বেশি সুন্দর, কত সুন্দর একটা টিয়া কালারের ড্রেস, তাই না, একেবারে টিয়া পাখি। এই ড্রেসটা পরে একেবারে টিয়া পাখির মতো কিউট লাগবে, ঠিক আছে, একটা কিউট একটা ড্রেস, অনেক সুন্দর টিয়া কালারের, ভিতরে গ্রিন কালারের সেলফ প্রিন্ট করা আছে, আর নিচে গেলে এরকম খয়েরি কালারের লিভস দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, আর এইটার নিচে গেলে এই যে এরকম হচ্ছে, এটা কোকোনাট ট্রির যে লিভসগুলো আছে ওই লিভস দিয়ে, এবং সি সাইডে যে ফ্লাওয়ার্সগুলো হয় পিঙ্ক কালারের, সেই ফ্লাওয়ার্সগুলো দিয়ে ডিজিটাল প্রিন্ট করা পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালারে, আর এই সাইডটাতে হচ্ছে সেম ভাবে কোকোনাট ট্রির যে লিভসগুলো আছে, সি সাইডে যে ফ্লাওয়ার্সগুলো হয় এবং সেই সাথে রোজ, হ্যাঁ রোজ দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, আর একেবারে নিচে হচ্ছে অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে ব্ল্যাক কালার বল প্রিন্ট করা, ঠিক আছে, অনেক সুন্দর করে পেস্ট কালারের মধ্যে ব্ল্যাক কালারের বল প্রিন্ট করা, জাস্ট ওয়াও, তাই না। এবার হচ্ছে সে এবার হচ্ছে সেটার সাথে হচ্ছে তোমরা অনেক সুন্দর একটা পার পাচ্ছ নিচের প্যানেলের জন্য, অরেঞ্জ কালারের পার, অরেঞ্জের মধ্যে অরেঞ্জ, এবং এই সাইডে বেবি পিঙ্ক কালারের ক্রস ক্রস পার আছে, আর এই অরেঞ্জের ভিতরে এরকম হোয়াইট কালারের জিগজ্যাগ পার পাচ্ছ। এইবার হচ্ছে আমি এটার ব্যাক সাইডটা দেখাবো, এটার ব্যাক সাইডটাও একেবারে সেম, হ্যাঁ ফ্রন্ট আর ব্যাক দুইটাই একেবারে সেম। ঠিক করে নেই, প্রাইস বলো, এই তো প্রাইস বলে দিচ্ছি, ফ্রন্ট আর ব্যাকের ডিজাইনটা একেবারেই সেম, একেবারে সেম, ঠিক আছে, ফ্রন্টের যে ডিজাইনটা ব্যাকের ডিজাইনটাও পুরাই সেম, একেবারে টিয়া কালারের ভিতরে অনেক সুন্দর করে সেলফ প্রিন্ট করা আছে, আর তারপরে নিচে এই যে এরকম লিভস আছে, অনেক সুন্দর করে গ্রিন কালারের লিভস আছে, খয়েরি কালারের এরকম ফ্লাওয়ার্স অ্যান্ড লিভস দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, এখানে অনেক সুন্দর একটা কোকোনাট লিভস দেওয়া আছে, আর তারপরে এখানে অনেকগুলো সি সাইডের ফ্লাওয়ার্স আছে, তারপরে রোজেস আছে, অনেকগুলো কালার ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, আর একেবারে নিচের প্যানেলে হচ্ছে এরকম অনেক সুন্দর করে একটা পেস্ট কালারের ভিতরে ব্ল্যাক কালার বল প্রিন্ট করা, ঠিক আছে, আর এইখানে তোমাদের এক্সট্রা একটা পার দিয়ে দেওয়া আছে, এই পারটা তোমরা চাইলে নিচের প্যানেলে দিতে পারো, অনেক সুন্দর একটা অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক কালার মিক্সের ডিজাইন করা ডিজিটাল প্রিন্টেড করা একটা পার দেওয়া আছে। এবার হচ্ছে আমি স্লিপসে চলে যাব, স্লিপসটা এত বেশি সুন্দর, জলি আপু লিখেছেন হাই আপু, হ্যালো, হেলেনা আপু লিখেছেন কি কাপড়, এটা হচ্ছে একেবারে লাক্সারি প্রিমিয়াম 100% কটন ডিজিটাল প্রিন্টেড, ঠিক আছে, তো এটা হচ্ছে অনেক সুন্দর একটা টিয়া কালারের ভিতরে সেলফ প্রিন্ট করা স্লিভস, এবং এখানে অনেক সুন্দর করে পিঙ্ক কালারের ফ্লাওয়ার্স দেওয়া আছে, এই ফ্লাওয়ার্সগুলো সাধারণত সি সাইডেই দেখা যায়, আর এখানে এরকম ছোটো ছোটো খয়েরি কালারের ভরাট করা ফুল লতা পাতা আছে, আর একেবারে হাতার পারে এরকম পেস্ট কালার হোয়াইট কালারের ভিতরে ব্ল্যাক কালার বল প্রিন্ট করা, ঠিক আছে, আর এই যে স্লিভসেও এক্সট্রা পার্ট দিয়ে দেওয়া আছে, এই পার্টটা তোমরা চাইলে এই যে এইভাবে করে দিয়ে নিতে পারবা। এবার হচ্ছে আমি এটার প্যান্টের কাপড়টা দেখাবো, ঠিক করে নেই, একটা ব্ল্যাক কালারের কটনের প্যান্টের কাপড়। এবার হচ্ছে আমি এটার দোপাট্টাটা দেখাবো, দোপাট্টাটা এত বেশি সুন্দর, লাকি খান লিখেছেন হাই আপু, হ্যালো,
সো এইটা হচ্ছে দোপাট্টাটা, ঠিক আছে? অসম্ভব সুন্দর একটা দোপাট্টা এবং এই কালারটা এত বেশি সুন্দর, ঠিক আছে, যেই পরবে তাকে অনেক সুন্দর মানাবে, ঠিক আছে? কালারটা অনেক বেশি সুন্দর। লাল পরে আপু রিপ্লাই দেন না কেন? কোথায়? ইনবক্সে না? এখানে ইনবক্সে হলে একটু ওয়েট করতে হবে, আর এখানে হলে তো এই যে দিয়ে দিয়েছি, ঠিক আছে? সো এটা হচ্ছে দোপাট্টাটা, আমি ফুল দোপাট্টাটা একবার দেখিয়ে দিই। সো দোপাট্টা স্টার্টিংটা হচ্ছে একটা ব্ল্যাক কালার পার, তারপর একটা টিয়ার মধ্যে এরকম পিঙ্ক কালারের জিগজ্যাগ পার, তারপর এরকম হোয়াইট কালারের পার, অরেঞ্জ কালারের ভিতরে হোয়াইট কালার ডিজিটাল প্রিন্টেড পার, পিঙ্ক কালারের জিগজ্যাগ পার, দেন এখানে অনেকগুলো লিভস অ্যাড করা আছে, ব্রাউন কালারের লিভস, গ্রিন কালারের কোকোনাট লিভস, হ্যাঁ, তারপর এই যে সি সাইডে যে ফ্লাওয়ারসগুলো হয় পিঙ্ক কালারের, ঠিক আছে? এরপরে পুরোটা দোপাট্টায় এরকম ডিজিটাল প্রিন্টেড, আর এইটা হচ্ছে নিচের, হ্যাঁ, এটা হচ্ছে নিচের দুই সাইডে এরকম পেস্ট পেস্ট না, এটা আসলে অ্যাশ পেস্ট মিল মিলারের যে একটা কালার হয় ওই কালারের উপরে ব্ল্যাক কালার বল প্রিন্ট করা, ঠিক আছে? বল প্রিন্টগুলো কতটা সুন্দর, কতটা সুন্দর, আর একেবারে নিচেও এরকম করে সেমভাবে পার দেওয়া আছে, ঠিক আছে? লাল পরি আপু ইনবক্সে রিপ্লাই দেন আপু প্লিজ। হ্যাঁ অবশ্যই আপু রিপ্লাই দেওয়া হবে, একটু ওয়েট করতে হবে কারণ অনেকেই মেসেজ দেয়, সো একটু ওয়েট করতে হবে। সিদ্রাতুল লিখেছেন আপু প্রাইস কত? এই যে প্রাইসটা এখনই বলছি, লালপুরি আপু আমি ড্রেস অর্ডার করবো ইনবক্সে রিপ্লাই দেন। হ্যাঁ আপু অবশ্যই ইনবক্সে রিপ্লাই দেওয়া হবে, একটু জাস্ট ওয়েট করতে হবে। সো যারা যারা এই সুন্দর একটা লেমন গ্রিন কালার ড্রেস নিতে চাও, তারা জলদি জলদি করে স্ক্রিনশট নিয়ে না এবং ইনবক্স করো আমাদের ক্রিয়েশন এইচ পেজে তোমার নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে, ঠিক আছে? এই ড্রেসটার প্রাইসও মাত্র 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 1400 টাকা, ঠিক আছে? মাত্র 1400 টাকা। সো এইবার হচ্ছে আমি চলে যাব পরের কালারটাতে এবং এইটা আরও বেশি সুন্দর, আরও আরও বেশি সুন্দর। এরপরে আর একটা ড্রেস আছে, কত সুন্দর একটা অ্যাশ কালারের ড্রেস, অ্যাশ কালার, ঠিক আছে? এত বেশি সুন্দর, একেবারে এই কালেকশনটা একেবারে নিউ কালেকশনের মধ্যে একটা, এবং 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 সেই সাথে, ঠিক আছে, এই ড্রেসটা এত বেশি সুন্দর যে বলার বাহিরে, হ্যাঁ, এটা দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে, এত বেশি সুন্দর। সাভরিনা আপু লিখেছেন তোমার পরার ড্রেসটার প্রাইস কত? আমার পরার ড্রেসটার প্রাইস 1400 টাকা, 1400। সো এইটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, একটু সুন্দর করে ধরে নিই। সে ফ্রন্ট পার্টটা কতটা বেশি সুন্দর, তাই না? মনে হচ্ছে একটা মানে একটা হোয়াইট কালার ফ্লোরাল ড্রেস, হ্যাঁ, মানে এত সুন্দর একটা ফ্লাওয়ার গার্ডেনের মতো লাগছে ড্রেসটা, এত সুন্দর। সো এটা হচ্ছে অনেক সুন্দর অ্যাশ কালারের ভিতরে হোয়াইট কালারের ফ্লোরাল ডিজিটাল প্রিন্টেড ড্রেস, এবং এখানে অনেক সুন্দর করে বেবি পিঙ্ক কালার ছোটো 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 ফ্লাওয়ার্স আছে, এরপর এখানে লেমন কালারের অ্যান্ড গ্রিন কালারের লিভস আছে, আর এখানে অনেক সুন্দর হোয়াইট কালারের ফ্লাওয়ার এইচডি প্রিন্ট করা, এখানে আছে অ্যাশ কালারের ভিতরে কী সুন্দর হোয়াইট কালার সেলফ প্রিন্ট করা আছে এরকম ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল শেপ দিয়ে। এটা হচ্ছে পুরোটা ড্রেস, হ্যাঁ, এখানে অনেক সুন্দর করে গাছের ডালপালা আছে, হ্যাঁ, একেবারে এইচডি প্রিন্ট করা, তারপরে অ্যাশ কালার সেলফ প্রিন্ট করা ফ্লাওয়ার আছে। লাকি আপু একটু ওয়েট করতে হবে। নুসরাত জাহান এটার প্রাইস কত? বলে দিচ্ছি আপু প্রাইস, এখানে কত সুন্দর করে অ্যাশ কালারের ভিতরে সেলফ প্রিন্ট করা আছে, তারপরে এই যে নিচে যত নামবো কত সুন্দর হোয়াইট কালারের ফ্লাওয়ার্স দিয়ে এইচডি প্রিন্ট করা আছে, এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা, এখানে ফ্লাওয়ারটা দেখো কত সুন্দর, কত সুন্দর, এই ফ্লাওয়ারের নামটা আমি ভুলে গিয়েছি, হ্যাঁ, এগুলো হচ্ছে ওই যে ছোটো ছোটো থাকে এরকম করে ফুটে এই ফ্লাওয়ারটার নাম আমি একদম ভুলে গিয়েছি। আর এরপরে এই যে নিচে কত সুন্দর করে হোয়াইট কালার, হ্যাঁ, একেবারে হোয়াইট ফ্লোরাল ডিজাইন, হ্যাঁ, একেবারে হোয়াইট ফ্লোরাল ডিজাইন ডিজিটাল প্রিন্ট করা, কত সুন্দর পার্পল কালার ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারগুলো কত সুন্দরভাবে ডিজিটাল এইচডি প্রিন্ট করা আছে, ঠিক আছে? একেবারে নিচ পর্যন্ত হোয়াইট কালার লাইট পিঙ্ক পার্পল দিয়ে এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, আর
এরপরে এটা হচ্ছে লাস্টের পার্টটা অরেঞ্জ কালারে, আর এইটার সাথে এখানে যে এরকম অনেক সুন্দর অ্যাশ কালার ফ্লাওয়ার্স অ্যান্ড লিভস দিয়ে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে। এইবার আমি এটা ব্যাক প্যানেলটাতে চলে যাব, এটা ব্যাক সাইডটা আরও বেশি সুন্দর। এই যে ব্যাক সাইডটা জাস্ট ওয়াও, হ্যাঁ অ্যাশ কালারের উপরে এখানে অনেক সুন্দর কালারিং ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, আর এই সাইডে অনেকগুলো ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, তারপর হোয়াইট কালার ফ্লাওয়ার দিয়ে অ্যাশ কালার ফ্লাওয়ার দিয়ে সেলফ প্রিন্ট করা আছে। এরপর এটা যত নিচে নামবো, এই যে এই জায়গাটাতে কত সুন্দর করে একটা ব্রিজের মতো দেওয়া আছে, এখানে স্টোন 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 দেওয়া আছে, অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর ফ্লাওয়ার্স দিয়ে দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, এই যে কত ছোটো ছোটো ফ্লাওয়ার্স আছে, হ্যাঁ বড় ফ্লাওয়ার্স আছে, অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা। তো এই ড্রেসটা আমি অনেক সুন্দর করে দেখালাম, এটার রিজনটা হচ্ছে ড্রেসটা আসলেই অনেক সুন্দর, ঠিক আছে, আসলেই অনেক সুন্দর, এবং কালারটা এত বেশি সুন্দর, মানে কালারটা খুবই স্ট্যান্ডার্ড, হ্যাঁ খুবই স্ট্যান্ডার্ড একটা কালার। এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে কত সুন্দর করে সেলফ প্রিন্ট করা আছে, মানে হোয়াইট কালার ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে, তারপর এখানে হোয়াইট পিঙ্ক পার্পেল কালার ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে। আর এটা হচ্ছে নিচের পা, এটা হচ্ছে একটু অ্যাশ অ্যান্ড ব্ল্যাক কালার দিয়ে নেট নেট করে লিভস অ্যান্ড ফ্লাওয়ার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, দেন একটা অরেঞ্জ কালার পার্ট, ঠিক আছে। এবং এই সাইডে দেখো, এই যে এইখানে একটা এক্সট্রা পার্ট তোমরা পাবা পুরো ড্রেসটাতে, অসম্ভব বড় একটা এক্সট্রা পার্ট। এখানে অরেঞ্জ কালারের ভিতরে অনেক সুন্দর করে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা, এবং দুই সাইডের বর্ডারে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে। অনেক বেশি সুন্দর এই ড্রেসটা, একেবারে মাথা নষ্ট সুন্দর একটা ড্রেস, তাই একটু দেরিতে দেখলাম যাতে বেশি আপুরা আসার পর দেখতে পারে। আপু নাইস ড্রেস, নুসরাত জাহান থ্যাংক ইউ সো মাচ। এবং এটার সাথে এত সুন্দর প্রেটি একটা কম্বিনেশন করা হয়েছে, অনেক সুন্দর একটা হোয়াইট কালারের প্যান্টের কাপড় পাবা, মানে ড্রেসটার কম্বিনেশনটা এতটা বেশি প্রেটি, ঠিক আছে, মানে ড্রেসটা অনেক বেশি সুন্দর। এবং সেই সাথে আমরা যারা ইউনিভার্সিটিতে যাচ্ছি বা কোচিংয়ে যাচ্ছি, স্কুলে কোচিংয়ে যাচ্ছি বা কোথাও ঘুরতে যাচ্ছি, তো আমরা সবাই যে একটু সুন্দর, হ্যাঁ একটু সুন্দর একটু লাক্সারি লুকের থ্রি পিস চাই, তো এই থ্রি পিসগুলো কিন্তু তাদের জন্য একেবারে পারফেক্ট। হ্যাঁ তো একটা অ্যাশ কালারের পার, এবং আরিয়ানা আরাবিয়া লিখেছেন প্রাইস প্লিজ, হ্যাঁ আপু প্রাইস বলে দিচ্ছি। নুসরাত আপু লিখেছেন আর আর কালার আছে, আসলে লোন কালেকশনের তো এক একটা কালার হয়, বাট আমি হচ্ছে আজকে টোটাল পাঁচটা ড্রেস দেখেছি পাঁচ কালারে, সো এটা হচ্ছে অ্যাশ কালারের একটা পার, আর এখানে হচ্ছে অনেক সুন্দর একটা পার্লের পার দেওয়া আছে, কত সুন্দর গোল্ডেন একটা পার্লের পার। এরপরে অনেক সুন্দর ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল এ প্রিন্ট করা আছে, বড় একটা ফ্লাওয়ার আছে, ছোটো 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 পার্পল কালার ফ্লাওয়ার্স আছে, পুরোটা ড্রেস কিন্তু অরেঞ্জ কালারের ভিতরে ফ্লোরাল ডিজিটাল প্রিন্টেড, কত সুন্দর হোয়াইট কালারের ফ্লাওয়ার, হ্যাঁ অরেঞ্জ কালারের ফ্লাওয়ার, গ্রিন কালার ফ্লাওয়ার, পার্পল কালার ফ্লাওয়ার, অসম্ভব সুন্দর একটা ফ্লোরাল দোপাট্টা। ওকে এবার আমি ফুল ড্রেসটা একবার দেখিয়ে দিই, এত সুন্দর এবং এত স্ট্যান্ডার্ড একটা কালার, ঠিক আছে, এত স্ট্যান্ডার্ড একটা কালার। এর জন্য আমি একটু টাইম নিয়ে এটা বুঝিয়ে দেখালাম যাতে আপুরা একটু বুঝতে পারে, এবং সবাই সচরাচর এরকমই লোন কালেকশন চেয়ে থাকে, মানে একটু সুন্দর, হ্যাঁ পরে যাতে একটু স্টাইলিস্ট ফিল হয়, এবং এটা কালার মানে কম্বিনেশনটা এত বেশি সুন্দর, ঠিক আছে, এটা কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর। সো এই ড্রেসটারও প্রাইস হচ্ছে মাত্র 1400 টাকা, তোমরা যারা যারা নিতে চাও ইনবক্স করো আমাদের ক্রিয়েশন এই পেজে স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে। সো এরপরে আমি আজকে লাস্ট ড্রেসটা দেখাবো, আজকে লাস্ট ড্রেসটা অনেক সুন্দর একটা পেস্ট কালার, এটাকে এটা পুরো ড্রেসটার মধ্যে আসলে জুয়েলারি দিয়ে ডিজিটাল জুয়েলারি স্টোন ডিজিটাল প্রিন্ট করা পুরো ড্রেসটা, একেবারে আনকমন একটা মানে প্রিন্টেড ড্রেস, ম্যাক্সিমাম তো সব মানে ই থাকে, মানে এটার কি বলে প্রায়োরিটিস থাকে ফ্লোরাল, হ্যাঁ এখানে ফ্লোরাল তো আছে, বাট এইটা প্রায়োরিটিস খালি ফ্লোরাল না, এটা প্রায়োরিটিস সেই সাথে হচ্ছে ই স্টোন, হ্যাঁ ডিজিটাল প্রিন্টে স্টোন যেটাকে বলা হয় সেটা।
একটু ঠিক করে নিই যাতে দেখাতে সুবিধা হয়। জাস্ট ওয়াও, হ্যাঁ জাস্ট ওয়াও। এত সুন্দর একটা হোয়াইট অ্যান্ড পেস্ট কালার মিক্সচার এই ড্রেসটা, হ্যাঁ অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে, এখানে অনেক সুন্দর করে ফ্লোরাল ডিজিটাল প্রিন্টেড আছে, নেভি ব্লু অ্যান্ড রেড রোজ দিয়ে গ্রিন লিভস আছে, এখানে আছে একটা চিতা যে ডিজিটাল প্রিন্ট থাকে সেটা আছে, রেড ফ্লাওয়ার্স আছে। আর এইটা দেখো কত সুন্দর করে স্টোন ডিজিটাল প্রিন্ট করা পার্পেল কালারের, মরিয়াম বেগম লিখেছেন আসসালামু আলাইকুম। আর এই যে পুরোটা নেকে, হ্যাঁ একেবারে নিচ পর্যন্ত, হ্যাঁ মনে হচ্ছে একটা রয়্যাল ভাস নেকলেস যেগুলো থাকে না, মানে ভাসের ডিজাইনে সেরকম ডিজাইনের একটা নেকলেস হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা, এত বেশি সুন্দর, হ্যাঁ এত বেশি সুন্দর একেবারে। আমি একটু সামনে থেকে ধরে দেখাই, এবং এত এত সুন্দর কাজ করা পুরো ড্রেসটাতে। যতটা নিচে নামবো এটা আস্তে আস্তে হোয়াইট কালার হবে, হোয়াইটের ভিতরে এখানে অনেক সুন্দর করে ফ্লোরাল ডিজিটাল প্রিন্টেড আছে, হ্যাঁ এখানে অনেক বড় বড় ব্রাউন লিভস আছে, রেড ফ্লাওয়ার্স আছে, এরকম মুকুটের মতো ডিজিটাল প্রিন্টেড আছে, জাস্ট ওয়াও। হ্যাঁ মানে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টেড ফ্লাওয়ার্স লিভস আছে, একেবারে মাথা নষ্ট, একেবারে মাথা নষ্ট। আর এটার একেবারে নিচের পার্ট আছে একটা ব্ল্যাক কালারের পার্ট, একেবারে ব্ল্যাক কালারের পার্ট। এবার হচ্ছে আমি এটার ব্যাক প্যানেলটা দেখাবো, আচ্ছা ব্যাক প্যানেলটা, ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা। ব্যাক সাইডটা হচ্ছে হোয়াইটের মধ্যে অনেক সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা, একেবারে পেস্ট কালারের ভিতরে এরকম ব্লু ফ্লোরাল পার্পেল ফ্লোরাল, হ্যাঁ এরকম চিতা প্রিন্ট আছে, সো অনেক সুন্দর, জাস্ট ওয়াও। এখানে কত সুন্দর করে একটা মুকুটের মতো ডিজিটাল প্রিন্ট করা আছে, রেড ফ্লাওয়ার্স আছে, হ্যাঁ গোল্ডেন কালারের লিভস আছে, জাস্ট ওয়াও। আর একটা ব্ল্যাক কালারের পার আছে, ঠিক আছে অনেক 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 বেশি সুন্দর। এবার হচ্ছে আমি এটা স্লিভসটা দেখাবো, এটা স্লিভসটা হচ্ছে ড্রেসের মতো হোয়াইট এবং পেস্ট কালার কম্বিনেশনে অনেক সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা, রেড কালারের ফ্লাওয়ার লিভস আছে, গোল্ডেন কালারের লিভস আছে, আর লাস্টে হচ্ছে ব্ল্যাক কালারের পার, এটা হচ্ছে ফুল স্লিভসটা। সো এবার হচ্ছে আমি এটার প্যান্টের কাপড়টা দেখাবো, অনেক সুন্দর একটা পেস্ট কালারের প্যান্টের কাপড়। এইবার হচ্ছে আমি এটার দোপাট্টাটা দেখাবো, হ্যাঁ দোপাট্টাটা আরো বেশি সুন্দর, এই যে দোপাট্টাটা পেস্ট কালারের পার, আর পুরো দোপাট্টা হচ্ছে এরকম চিতা প্রিন্ট করা হোয়াইটের মধ্যে ব্ল্যাক, আর পুরো এই সাইডগুলোতে যে রেড রোজ আছে, অনেক রকমের ফ্লাওয়ার্স আছে, লিভস আছে, রয়্যাল ডিজাইনস আছে পুরো দোপাট্টার ভিতরে এভাবে ডিজিটাল প্রিন্ট করা, কত বেশি সুন্দর। এগুলো সবই কিন্তু একেবারে লোন কালেকশন, 100% পিওর কটন লোন কালেকশন, একেবারে প্রিমিয়াম কালেকশন এগুলো, ঠিক আছে। সো এই ড্রেসটা এত বেশি সুন্দর, ড্রেসটার ডিটেইলে জানতে হলে অবশ্যই ইনবক্স করতে হবে, এবং সেই সাথে পারচেস করতে হলে ইনবক্স করতে হবে, স্ক্রিনশট নিয়ে আমাদের ক্রিয়েশন এইচ পেজে। অসম্ভব সুন্দর একটা ড্রেস, এটা হচ্ছে ফুল ড্রেসটা, ঠিক আছে। এইটার প্রাইসও মাত্র 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 1400 টাকা, যারা যারা নিতে চাও স্ক্রিনশট নাও, ইনবক্স করো আমাদের ক্রিয়েশন এইচ পেজে। এইবার হচ্ছে আমি যে ড্রেসটা পরে আছি, এই ড্রেসটা আমি আরও একবার দেখিয়ে দিব, তারপরে আজকের মতো লাইফটা এখানেই শেষ হয়ে যাবে। সো যাদের যাদের কোনো কোয়ারিস আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে, এবং সেই সাথে অনেকগুলো লাভ লাইক কেয়ার দিয়ে পাশে থাকতে হবে, ঠিক আছে। সো আমি হচ্ছে যে ড্রেসটা পরে আছি এটার নাম দিয়েছি ফ্লোরাল হোয়াইট, কারণ ড্রেসটা অসম্ভব সুন্দর, এত সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন, জাস্ট ওয়াও একটা ড্রেস।
অনেক সুন্দর একটা অ্যাশ কালার এবং পিচ কালার কম্বিনেশনে পুরোটা ড্রেস আছে, ডিজিট মানে শেড করা আছে, তার ভিতরে সেলফ প্রিন্ট করা আছে কত সুন্দর করে। আর নেকটা হচ্ছে অনেক সুন্দর একটা পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার ফ্লাওয়ার্স দিয়ে পুরো নেকটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা। আর এইটার নিচে, হ্যাঁ এটা যত নিচে যাব অনেক সুন্দর করে পিঙ্ক কালার, দুইটা ফ্লাওয়ার, হোয়াইট কালার ফ্লাওয়ার এবং অনেকগুলো ফ্লাওয়ার্স দিয়ে ডিজিটাল প্রিন্ট করা। আর এখানে অনেক সুন্দর করে একটা হোয়াইট কালারের ভাস দিয়ে এইচডি প্রিন্ট করা আছে, মনে হচ্ছে কোনো বাসায় আমরা গিয়েছি। এত সুন্দর একটা প্যারিস সিটির যে বিল্ডিংগুলো থাকে, ওই বিল্ডিংয়ে যে মানে একতলা বিল্ডিং, ওখানে যে উইন্ডোজগুলো থাকে রয়্যাল উইন্ডোজ, ওগুলোতে অনেক সুন্দর করে একটা এইচডি প্রিন্ট করা আছে, কত বেশি সুন্দর। আর এই সাইডে হচ্ছে অনেক সুন্দর করে একটা ডোর এইচডি প্রিন্ট করা আছে, হ্যাঁ একটা ডোর এইচডি প্রিন্ট করা আছে। আর পুরোটা বাসা জুড়ে হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা। আর এরপরে এইখানে অনেক সুন্দর করে একটা হোয়াইট কালারের মধ্যে নকশা দিয়ে একটা পার দেওয়া আছে, একটা মেরুন কালারের মধ্যে হোয়াইট অ্যান্ড গোল্ডেন কালার লিভস এরকম পেঁচিয়ে পেঁচিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে। ঠিক আছে, নুসরাত জাহান লিখেছেন, ওয়াও থ্যাংক ইউ সো মাচ। এবার হচ্ছে আমি এটা পিছনের প্যানেলটাতে যাব, পিছনের পার্টটা আরও বেশি সুন্দর। ঠিক আছে, একটা অ্যাশ কালারের ভিতরে অনেক সুন্দর একটা উইন্ডো দেওয়া আছে, উইন্ডো ডিজিটাল এইচডি প্রিন্ট করা আছে, একটা হোয়াইট কালারের ভাস দেওয়া আছে, একটা সুন্দর পিচ কালারের ভিতরে একটা উইন্ডো দেওয়া আছে, এখানে একটা অনেক সুন্দর একটা ওয়াল ক্লক দেওয়া আছে, ওয়াল ক্লকের উপরে আবার অনেক সুন্দর করে রোজেস দেওয়া আছে পুরো, তারপর হোয়াইট কালার ভাসটা জুড়ে পুরোটা ড্রেস হচ্ছে ফ্লোরাল ওয়ার্ক হয়েছে, হ্যাঁ পুরোটা ড্রেসে ফ্লোরাল ওয়ার্ক হয়েছে। এখানে আবার অনেক সুন্দর একটা ব্যাম্বু ট্রি আছে। ঠিক আছে, এইটা হচ্ছে পুরো ড্রেসটা একেবারে ডিজিটাল প্রিন্ট করা অনেক সুন্দরভাবে। ওকে, এইবার হচ্ছে আমি এটা পার্টটা দেখাবো, এটা পার্টটাও কত সুন্দর, হ্যাঁ হোয়াইট কালারের ভিতরে, আর এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে হোয়াইট ফেদার্স দিয়ে পার্টটা করা। আর এবার আমি স্লিভসটা দেখাবো, স্লিভসটা অসম্ভব সুন্দর, স্লিভসটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড অ্যাশ কালার মিক্সচার একটা স্লিভস, যেখানে অনেক সুন্দর করে একটা বাসা দেওয়া আছে, এই বাসারই উইন্ডোজ অ্যান্ড ডোরস হচ্ছে এইখানে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা, এবং পুরো ড্রেসটাতে এইচডিভাবে ডিজিটাল প্রিন্ট করা, সেই সাথে একটা হোয়াইট কালার ভাসও আছে, পুরোটা দোপা স্লিভস জুড়ে কিন্তু ফ্লোরাল ওয়ার্ক করা এবং এই যে স্লিভসের পার। ওকে, এবার হচ্ছে আমি প্যান্টের কাপড়টা দেখাবো, অনেক সুন্দর একটা পিঙ্ক কালারের কটনের প্যান্টের কাপড়। এবার হচ্ছে আমি দোপাট্টাটা দেখাবো, এটা হচ্ছে দোপাট্টা। ওকে, জাস্ট ওয়াও একটা দোপাট্টা, এখানে আছে অনেক সুন্দর একটা বটম গ্রিন কালারের পার, আর এরপরে পুরো দোপাট্টা জুড়ে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা, একটা ব্যাম্বু ট্রিও আছে, অনেক সুন্দর একটা রয়্যাল গেট দেওয়া আছে পার্পেলের ভিতরে, তারপরে এই যে নিচে অনেক সুন্দর করে ফ্লোর ভাস দেওয়া আছে হোয়াইট কালারের, অ্যান্ড দেন এরকম ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে, হ্যাঁ একেবারে। আর এই সাইডে অনেক সুন্দর করে একটা উইন্ডো দেওয়া আছে, এই এবং এই যে এখানে আছে ইট আছে কত সুন্দর, তারপর এখানে একটা নেস্ট আছে, হ্যাঁ বার্ড নেস্ট, এবং এই যে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা স্লিভসের সাথে ম্যাচ করে দোপাট্টার নিচের পার্ট দেওয়া আছে, জাস্ট ওয়াও। এবার আমি ফুল ড্রেসটা একবার দেখিয়ে দিই, অসম্ভব সুন্দর একটা ড্রেস, এটা হচ্ছে ফুল ড্রেসটা। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে মাত্র 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 1400 টাকা, মাত্র 1400 টাকা। সো যারা যারা নিতে চাও স্ক্রিনশট নিয়ে নাও এবং ইনবক্স করো আমাদের ক্রিয়েশন এজ পেজে। সো আজকে ড্রেস দেখানো এই পর্যন্তই ছিল, এই পাঁচটাই। সো যারা যারা এই লন কালেকশনগুলো নিতে চাও তারা স্ক্রিনশট নিবা এবং ইনবক্স করবো আমাদের ক্রিয়েশন এইচ পেজে। আজকের লাইভটা এই পর্যন্তই, আশা করি সবারই ড্রেসগুলো অনেক পছন্দ হয়েছে। এবং আমি ডেলিভারি প্রসেসটা আরও একবার বলে দিই, আমরা কিন্তু অল ওভার বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি, ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ 80 এবং আউটসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ 150। এবং তোমাদের যাদের যাদের ড্রেস পছন্দ
কিভাবে তারা ড্রেসের স্ক্রিনশট নিবা অথবা ড্রেসের নাম নিবা, মানে যে ক্যাপশনে নাম লেখা থাকে নিয়ে ইনবক্স করবা আমাদের ক্রিয়েশন এজ পেজে, তোমার নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে তোমাদেরকে ফোন করে অর্ডার কনফার্ম করা হবে। আর হচ্ছে যারা যারা শপ পারচেস করতে চাও তাদের জন্য আমাদের শপ ডিটেলস হলো বসুন্ধরা শপিং সিটি কমপ্লেক্স লেভেল 2 ব্লক সি শপ নং 47। ঠিক আছে, সো আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ, এবং সেই সাথে ক্রিয়েশন এজের পাশে থাকবা। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।